কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সৈলু। শনিবার সকাল 8টায় বিশেষ বিমানে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ, তুরস্ক দূতাবাসে বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুলাইমান সৈলুর নেতৃত্বে সফরে আসা 20 সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতাল সহ নানা কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে। দুপুরে ঢাকা হয়ে রাতেই তুরস্কে ফিরবেন সুলাইমান সৈলু।